তাজবীদের ব্যাখ্যা সহ ভেঙে ভেঙে বানান করে সহিহ তিলাওয়াত শিকার এই পর্বে আমরা সূরা নাস শিখব। কুল আউযু বিরাব্বিন নাস, কফ লাম পেশ কুল, উচ্চারণটা লক্ষ্য করি, কুল কুল না পড়ি তাহলে অশুদ্ধ হবে। কুল আউযু, হামজা তো আ আইন ওয়াও পেশ, উ আউ প্রথমে হামজা হলকের শুরু থেকে, এরপরে আইন হলকের মধ্যখান থেকে, আউযু আউযু, জাল পেশ দু, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে জাল উচ্চারিত হয়, উচ্চারণটা লক্ষ্য করি, আউযু আউযু আউযু, এই জাতীয় উচ্চারণ না করি তাহলে অশুদ্ধ হবে। উল আউযু বিরাব্বিন নাস, বাজের বি রব আজব রব, বি রব রপুর জবর থাকায়, বিরাব্বিন নাস, বা নুনজের বিন গুন্না হরকতের পরে তাজদীদ বিশুদ্ধ নুন থাকায় অজীব গুন্না হবে, বিরাব্বিন নাস, নুন আলী জবর না, এক আলিফ টান জবরের পরে আলিফ থাকায় মধ্যে তো বাই না সিন দে সি, বিরাব্বিন নাসি অক্ষ করলে বিরাব্বিন নাস, কারণ অক্ষ করলে শেষের হরফ তার সাকিম বিশিষ্ট হয়ে যায়, এবং এখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়ব অক্ষ করলে বিরাব্বিন নাস, তার কারণ হচ্ছে মদের হরফের পরের হরফে অক্ষ হলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এই মদকে মধ্যে আরজি বলে। এরপরে রয়েছে মালিকিন নাস, মিম জবর মা লাম জের লি মালিক, কাফ নুন জের কিন, মালিকিন মালিকিন গুণা করব, এরপরে মিমকে টানবো না মা, কারণ মিমের উপরে জবর রয়েছে খাড়া জবর না, মালিকিন নাস, কাফ নুন জের কিন গুণা করব, এর কারণ হরকতের পরে নুনের উপরে তাজদীদ, মালিকিন নাস, নুন আলি জবর না সিন জের সি, মালিকিন নাসি, এই নাসি না এক আলিফটান মধ্যে তো বাই বক্ফ করলে নাস তিন আলিফটান মধ্যে আরজি, ইলাহিন নাস, হামজাদের ই লাম খারাজ বললা ইলা, লাম খারাজ বললা এক আলিফটান মধ্যে তো বাই খারাজ বর, ইলাহিন নাস, হানুজের হিন, ইলাহিন হিন গুণা হবে বরকতের পরে তাজদীদ বিশিষ্ট নুন, ইলাহিন নাস, নুন আলি জবর না এক আলিফটান মধ্যে তো বাই জবরের পরে আলিফ সিন জে সি, ইলাহিন নাসি অক্ষ করলে ইলাহিন নাস মধ্যে আরজি, তিন আলিফ পরিমাণ টেন টানতে হবে, এর কারণ হচ্ছে মধুর হরফের পর হরফে অক্ষ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিম নুন জের মিন, এই নুন সাকিন গুণা হবে, এর কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আছে, মিন শাররিল শিন রদব শাররু আলাম জের রিল, শাররিল র বারিক হবে পাতলা হবে, এর কারণ হচ্ছে রান নিচে জের, মিং শার রিল ওয়াস ওয়াসি ওয়াও সিন দুবর ওয়াস, সিনের উচ্চারণ লক্ষ্য করি, ওয়াস সিনটা আজিবার আগা সামনে নিচে দুই তাদের আগার সঙ্গে লেগে উচ্চারিত হয় এবং একটি আওয়াজ বের হয় চড়ুই পাখি উড়ে যাওয়ার মতো, ওয়াস ওয়াসিল ওয়াও ওয়াও আলিফ জুবর ওয়া এক আলিফ টান মধ্যে তো বাড়ি জুবরের পরে আলিফ, ওয়াস ওয়াসিল সিন নাম জের সিল, মিং শার রিল ওয়াস ওয়াসিল খন নাস, খন জুবর খন গুণা হবে হরকতের পরে নুনের উপরে তাজদীদ, খন না না এক আলিফ টান জবরের পরে আলিফ, খন না সিন জে সি, খন না সি অক্ষ করলে খন নাস মধ্যে আরজি তিন আলিফ, আল্লাদি আল্লাদি আল্লাদির পরে আলিফ রয়েছে উপরে কোনো জের জবর পেশ নাই, তো এই ধরনের খালি হরফ থাকলে জবর দিয়ে পড়া যায়, আল্লাদি হামজা লাম জোর আল্লাহ জবল্লা আল্লাহ আলিয়া জের দি আল্লা দি, দি এক আলিফ টান জেরের পরে দুজন বিশিষ্ট ইয়া থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, আল্লাদি ইউএস উইসু ইউএস উইসু, ইয়া পেশ ইউ ওয়াস ইন জবর ওয়াস, ইউএস উচ্চারণ লক্ষ্য করি, ইউএস উইসু ওয়াও জের উই ওয়াও জের উই সিন পেশ সু, ইউএস উইসু ইউএস উইসু উচ্চারণটা লক্ষ্য করি, ইউএস উইসু বিসু ইসু এ ধরনের উচ্চারণ করবো না তাহলে শুদ্ধ হবে, সঠিক উচ্চারণ দুই ঠোঁট প্রথমে ছড়ানো থাকবে এরপরে গোল হয়ে ওয়াওটা উচ্চারিত হবে এরপর আবার ছড়িয়ে যাবে, ইউএস উইসু ফি সুদুরিন নাস, ফায়াজের ফি এক আলিফ টান জেরের পরে দুজন বিশিষ্ট ইয়া, সুদুরিন নাস, সদ পেশ সু দাল ওয়াও পেশ দু সুদু দাল ওয়াও পেশ দু পেশের পরে যদম বিশিষ্ট ওয়াও মধ্যে তো বাই এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, ফি সুদু রিন নাস, রানুন জের রিন
গুণা করে পড়তে হবে, এর কারণ হচ্ছে হরকতের পরে নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুণা। ফি সুদুরিন নাসি নুনালি জুবন না আলিফ টান সিন দে সি, সু ফি সুদুরিন নাসি ওয়াকফ করলে তিন আলিফ টান, ফি সুদুরিন নাস মধ্যে আরজি, এরপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস মিম জের মি নুন লাম জুবন নাল, মিনাল জিন্নাতি জিম জের জিম নুন জের জিন জিন নুন জুবন না জিন্না জিন গুণা হবে হরকতের পরে নুনের উপরে তাস দিয়ে তোয়াজিব গুণা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওয়ান নাস হরকতের পরে নুনের উপরে তাস দিয়ে তোয়াজিব গুণা। ওয়ান নাসি ওয়ান জুবর ওয়ান নুনারি জুবন না নুনারি জুবন না এক আলিফ টান জবরের পরে আলিফ, ওয়ান না সিন দে সি ওয়ান না সি এক আলিফ টান বো অক্ষ না করলে, অক্ষ করলে যেহেতু আর সুরা শেষ অক্ষয় অক্ষ করবো আমরা ওয়ান নাস, তাহলে টেন আলিফ পরিমাণ টেনে পড়বো, এর কারণ হচ্ছে মদর হরফের পরের অক্ষ হলে টেন আলিফ পরিমাণ টানতে হয়, এ মতকে মধ্যে আরজি বলে। মিনাল জিন্নাতি ওয়ান নাস সম্পূর্ণ সুরা একবার তিলাওয়াত করছি। কুল আউযু বিরাব্বিন নাস ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس